বইমেলার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফিয়াজ রাসনা। সাফিয়াজ রাসনা জানাবেন ছুটির দিনে কেমন জমে উঠল বইমেলা। সুরভি, যেমনটি বলছিলেন যে আজ শুক্রবার এবং শিশু প্রহর কিন্তু সকাল থেকেই জমে উঠেছে এবং শুক্রবার বেলা একটা পর্যন্ত শিশু প্রহরের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকলো। এখন কিন্তু যদি আমরা একটু ঘুরে দেখাতে যাই আপনাদেরকে, দেখছেন যে পুরো মেলা জুড়ে কিন্তু শিশুদের পদচারণায় মুখর এবং শিশুদের যে কর্নারটি রয়েছে শিশু কর্নার নামে, সেটি কিন্তু এখানে বাচ্চারা তাদের অভিভাবকদের হাত ধরে এখানে এসেছেন এবং নতুন নতুন বইয়ের সঙ্গে তাদের যে পরিচয় করে দেওয়া, নতুন বইয়ের সঙ্গে ছবির সঙ্গে নতুন বাংলা ঐতিহ্যের সঙ্গে তাদেরকে পরিচয় করে দেওয়া, এই বইয়ের মাধ্যমে কিন্তু তারা সেই চিন্তা করার সুযোগ পাচ্ছে বলেন মনে করছেন অভিভাবকরা। অভিভাবকরা আরেকটি কথা বলছেন যে গেজেট থেকে দূরে সরিয়ে আনতে এই বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। এই যে বাচ্চারা এখন যে গেজেট মুখী ঘরে বসে এবং কর্মব্যস্ত মায়েদের কারণে, তো এই উদ্যোগ, এই যে শিশু প্রহরে যে নতুন নতুন বইয়ের স্পর্শ তারা পাচ্ছে, এটি কিন্তু গেজেটের বিকল্প হিসেবে তারা বলছেন যে তাদের চিন্তাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং আরেকটি তথ্য জানাতে চাই যে এবং এখানে যে সিসিমপুরের আয়োজনে সকালে যে অনুষ্ঠিত হয়ে গেছে সিসিমপুর এখানে, সেটি কিন্তু বিকেলে 3:30 এবং সন্ধ্যা 6:30 আরও দুবার অনুষ্ঠিত হবে। এবং দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে এখানে বাচ্চারা এসে এখানে জমায়েত হতে শুরু করেছে। তাদের সিসিমপুরের যে প্রিয় চরিত্রগুলো রয়েছে হালুম, একটি মিকরি এবং শেকু, এদেরকে দেখার জন্য সচক্ষে তারা যে টেলিভিশনে তাদের যে ছবিগুলো দেখে থাকে, তো সেই ছবিগুলো তারা নিজের চোখে এখানে সামনে দেখতে পাবে এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যে তারা এখানে জড়ো হতে শুরু করেছে। এবং এই বাবা মারা যারা রয়েছেন তারা বলছেন যে সিসিমপুরের যে চরিত্রগুলো রয়েছে তাদের মাধ্যমে শিশুদেরকে যদি আরও কিছু উপদেশমূলক কথা বলা যায় যেগুলো শিশুরা শুনবে, তো সেটি করলে আরও ভালো হতো। তো সুরভি, আমার কাছে বইমেলা থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ সংবাদ।